আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের ঘোষণা বুয়েটের শিক্ষার্থীদের। সীমান্ত চুক্তির পরও বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে রিজভি। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায় মেজর হাফিজ। একাত্তরের মতো ভারত এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে কাদের। কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল বন্ধ করল পুলিশ। বিনা সংগ্রামে মুক্তি আসে না জামায়াত আমির। প্রাথমিকে 25 ও মাধ্যমিকে শিক্ষার্থী প্রতি ব্যয় বেড়েছে 51%। শেখ হাসিনার হাত ধরে দেশে নারী শক্তি বিকশিত হচ্ছে গণপ্রতমন্ত্রী। চিকিৎসার জন্য বিদেশে যেতে বিএনপি নেতা আমানের আবেদন। আসামিদের নিয়ে হাসপাতালে বিচারক, ডোপ টেস্টের নমুনায় প্রস্রাবের বদলে পেলেন পানি। মালয়েশিয়ায় অস্ত্রসহ সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর গ্রেফতার, দেশ জুড়ে সতর্কতা জারি। এবং বিচারকের মেয়েকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিপাকে ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। মধ্যরাতে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদে শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলে দুপুর 12:30 পর্যন্ত। তবে দাবি আদায় না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেছেন, আজ তারা 5.5 ঘন্টা বিক্ষোভ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দাবি বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাননি। আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় আজও কর্মসূচি শেষ করা হয়েছে। তারা রোববার একইভাবে টার্ম ফাইনাল পরীক্ষা ও ক্লাস বর্জন করে সকাল 7টা থেকে বুয়েটের শহীদ মিনারে অবস্থান নেবেন। এছাড়া দাবি আদায় না হলে লাগাতার আন্দোলন চলবে। সীমান্তের চুক্তির পরও ভারতের বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের হত্যা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সীমান্তে প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায়, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক, একটু মাথা উঁচু করে কথা বলতে পারেন না। ভারতকে সব দেওয়া হলেও ন্যায্য অধিকার তিস্তার পানি, গঙ্গার পানি সেটা আনা সম্ভব হয়নি, তারপরও এত নত জানো কেন। লক্ষ্মীপুরে রায়পুরে বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। শনিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত শ্রমিকরা উপজেলার রাখালিয়া বাজার কারখানার সামনে রায়পুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় 3 ঘন্টা রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যেতে বললেও রাজি হচ্ছিল না। এতে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে ইউএনও এবং ওসি মালিক পক্ষের সঙ্গে কথা বলার পর সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রমিকদের আশ্বাস দেন, রবিবার দুপুর 12টার মধ্যে তাদের ব্যাংক হিসেবে 1 মাসের বেতন দেওয়া হবে। একই সঙ্গে বোনাসের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন। তবে লিখিত কোনো আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা কর্তৃপক্ষের এই আশ্বাস প্রত্যাখ্যান করেন। আমরা মুক্তিযুদ্ধ করেছি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য, সেই স্বাধীনতাকে আওয়ামী লীগ ধূলিসাৎ করেছে। তারা একনায়কতন্ত্র কায়েম করতে চায়, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, প্রতিবেশী দেশের পদ লেহনে সরকার ব্যস্ত, এজন্য আমরা যুদ্ধ করেছিলাম, আজকে সব মুক্তিযোদ্ধার এটা প্রশ্ন। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। হাফিজ উদ্দিন বলেন, আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য, কিন্তু দুঃখের বিষয়, দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। স্বাধীনতার 1 বছরের মধ্যে বুঝে গেলাম আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে নষ্ট করেছে। তারা দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে, সেই গণতন্ত্র তারা ধূলিসাৎ করেছে। আওয়ামী লীগ কী ধরনের গণতন্ত্র চায় তার নমুনা আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি। আজকে মানুষের বাক স্বাধীনতা নেই, ভোট দেওয়ার ক্ষমতা ও বিচার বিভাগের স্বাধীনতা নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের খেলা, একাত্তরেও এই খেলা চলেছিল। এই অশুভ খেলায় একাত্তরের মতো ভারত সহ কিছু বন্ধু এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, দুঃসময় একাত্তরের পাশে দাঁড়িয়েছে। এই অশুভ খেলায় একাত্তরের মতো ভারত সহ কিছু বন্ধু এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা হলো ভারতের অপরাধ, সেই ভারতীয় পণ্য বর্জন করতে বলে। রাজনীতির এই নোংরা খেলা পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অশুভ খেলা, ভারত বিরোধিতা ঠিক একই অশুভ খেলা আবার শুরু হয়েছে। সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে, এন্টি ইন্ডিয়া ক্যাম্পেইন। তিনি বলেন, ভারতীয় পণ্য যারা বর্জন করতে বলে তাদের রান্নাঘরে, তাদের ড্রেসিং রুমে, তাদের শোভার ঘরে ভারত, এটা হলো বাস্তবতা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। শনিবার উপজেলা শহরের নলডাঙ্গা সড়কে বিএনপি এ মাহফিলের নির্ধারিত দিন ছিল। ইফতার মাহফিল সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সব কার্যক্রম শেষ পর্যায়ে ছিল, কিন্তু আজ সকালে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহফিল বন্ধের নির্দেশ দেন। পুলিশের দাবি, ইফতার মাহফিল আয়োজনের জন্য থানা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, ফলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিএনপির দায়িত্বশীল নেতারা বলেছেন, মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ জানান, আমরা মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগে জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমতির জন্য আবেদন করেছিলাম, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। আমাদের নির্ধারিত দিন শনিবার, আয়োজন প্রায় শেষ পর্যায়ে ছিল, তখন কালীগঞ্জ থানার পুলিশ এসে বন্ধ করে দেয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানান, বড় পরিসরে দলীয় কোনো আয়োজন করতে হলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিতে হয়, কিন্তু তারা কোনো অনুমতি নেয়নি। অনুমতি না নিয়েই তারা ওপেন প্লেসে বড় পরিসরে আয়োজন করেছেন, যে কারণে তাদের অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিনা সংগ্রামে মুক্তি আসে না, এই জাতিকে মুক্তির জন্য আরেকটি বার বুক শটান করে দাঁড়াতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন যারা ক্ষমতায় আছেন আমরা তাদের শত্রু নই, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন। আমাদের উপর আঘাত এলে তার প্রতিরোধ করার দায়িত্ব আমার কাছে, কেউ পায়ে পাড়া দিয়ে বিবাদ করতে এলে প্রতিরোধ গড়ে তোলা হবে। সরকারি দলের লোকেরা রাজনীতি করার অধিকার রাখলে দেশের সকল নাগরিক সাংবিধানিকভাবে সে অধিকার রাখে, আল্লাহ যেন আমাদেরকে ইহকাল ও পরকালে মুক্তি দান করেন। দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি বছরে একটি পরিবারের ব্যয় হয় প্রায় 14,000 টাকা, যা পূর্বের বছরের তুলনায় 25% বেশি, আর মাধ্যমিকে 27,000 টাকার বেশি ব্যয় হচ্ছে, যা পূর্বের বছরের তুলনায় 51% বেশি। শনিবার বাংলাদেশ বিদ্যালয় শিক্ষা মহামারী উত্তর টেকসই পুনরুত্থান শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযান এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, দেশে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য বছরে গড়ে 13,882 টাকা খরচ হয়, তবে শহরের তুলনায় গ্রামে খরচ কম। গ্রামে বছরে করে 10,637 এবং শহরে 18,132 টাকা খরচ হয়। 2023 সালের প্রথম 6 মাসে এ খরচ 8,647 টাকা বা 25% বেড়েছে। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ে বছরের শিক্ষার্থী প্রতি বছরে গড়ে খরচ হয় 27,340 টাকা, এর মধ্যে গ্রামে 22,909 এবং সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ 35,662 টাকা ব্যয় হয়। গত বছরের প্রথম 6 মাসে এ খরচ অন্তত 20,712 টাকা বা 51% বেড়েছে। 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এবং 2023 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তুলনামূলক হিসাব করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী উদ্যোগের ফলে দেশে নারী শক্তি ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপ্রতমন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ICT ডিভিশন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলার 160 জন নারী উদ্যোক্তার প্রশিক্ষণ শেষে ল্যাপটপ বিতরণ করা হয়। গণপ্রতমন্ত্রী
মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, সনাতন ধর্মীয় মতে নারী হচ্ছে আদ্যশক্তি। ইসলাম ধর্মীয় মতেও সমাজে নারীর গুরুত্ব পুরুষের চেয়ে কম নয়। যে কোনো জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, কিন্তু বিভিন্ন কারণে এদেশে নারীর ক্ষমতায়ন এবং নারী শক্তির পূর্ণ বিকাশ ও উন্মোচন এখনো হয়নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নারীর অপরিমেয় শক্তির বিকাশ হতে শুরু করেছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে তাদের ভূমিকা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানুল্লাহ আমান জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন। আপিল বিভাগের চেম্বার আদালত রোববার এ আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। আদালতে আবেদনের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। গত ২০ মার্চ এ মামলায় আমানুল্লাহ আমানকে জামিন দেন আপিল বিভাগ। তবে বিদেশে যেতে হলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে বলে শর্ত দেন। পরে ২৪ মার্চ তিনি জামিনে কারামুক্ত হন। এরপর ২৮ মার্চ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন আমান। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ মার্চ মাদক মামলায় ১৫ জনের রায় দেওয়ার কথা ছিল। তবে রায় দেওয়ার আগে আদালতের বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের স্বার্থে ডোপ টেস্টের নির্দেশ দেন। ডোপ টেস্টের সেই রিপোর্ট পর্যালোচনায় সন্দেহ সৃষ্টি হলে একই দিন আসামিদের নিয়ে ২৫০ সজ্জার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ছুটে যান বিচারক। সেখানে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর আসামিদের ডোপ টেস্টের জন্য দেওয়া প্রস্রাবের বদলে পানি পূর্ণ করে ল্যাবে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে আদালতে ফিরে আসামিদের ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন তিনি। রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেল থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। তাকে সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর হিসেবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক রাজারুদ্দিন হোসেন। দেশটির প্রভাবশালী অনলাইন মালয় মেইল জানিয়েছে, গত বুধবার জালান আম্পায়ারে একটি হোটেল থেকে ৬টি হ্যান্ডগান ও ২০০ গুলি সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর তোরে আসেন। এই সময় তিনি জাল একটি ফরাসি পাসপোর্ট ব্যবহার করেছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ওই ব্যক্তি একটি ইসরায়েলি পাসপোর্ট হস্তান্তর করেন। যদিও সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছে, সে পারিবারিক বিরোধের কারণে অন্য এক ইসরায়েলি নাগরিককে খুঁজতে মালয়েশিয়ায় প্রবেশ করেন। তবে পুলিশ তার এই মন্তব্য পুরোপুরি বিশ্বাস করতে নারাজ। নিউ ইয়র্কের একজন বিচারক ডোনাল্ড ট্রাম্পকে তার আসন্ন ফৌজদারি মামলার শুনানির সময়ে আইনজীবী আদালতের স্টাফ এবং বিচারকদের সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত রাখার জন্য আদেশ জারি করেছেন। মামলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সম্পর্কে প্রাক্তন প্রেসিডেন্টের মন্তব্যকে হুমকিপূর্ণ, অপমানজনক, অবমাননাকর বলে উল্লেখ করেছেন তিনি। ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অফিসের প্রসিকিউটররা একটি ২ পৃষ্ঠার চিঠিতে জানান যে ট্রাম্প সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে বিচারকের মেয়েকে আক্রমণ করে গ্যাগ অর্ডার লঙ্ঘন করেছেন। নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের বিচারপতি জুয়ান মার্চানকে চিঠিতে বলা হয়েছে আদালতের উচিত বিবাদীকে সতর্ক করা, যে তার সাম্প্রতিক আচরণ বিদ্বেষমূলক এবং তাকে অবিলম্বে বিরত থাকার নির্দেশ দেওয়া উচিত। যদি আসামি এই ধরনের আদেশ উপেক্ষা করতে থাকে তাহলে তাকে বিচার বিভাগীয় আইনের অধীনে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।